গাটা ঠান্ডা হয়ে যাবে, গলাটা ব্যথা তাই দিলাম। ব্যথা নেই, যাই হোক। চাটা ঠান্ডা হয়ে গেলে লাভ কি? আকাশটা দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শেড, পুরো অন্ধকার হয়ে আছে ওই সাইডটা। এখানটা পুরো মেঘ আর নিচটা এখনো রোদ্দুর, মানে রোদ রোদ আভা। একটু এক মনে খেয়ে যাচ্ছে, ওর জন্য পেঁয়াজি এনেছে, আমার জন্য আনেনি। একটু হাফ দিবি আমার? দিবি না বল, আজকে ফ্রেন্ডশিপ ডে, আমি না তোর ফ্রেন্ড। আমি তো তোর ফ্রেন্ড নই, তুই আমার, আমি তোর ফ্রেন্ড, মানে তুই আমার না, আমি তো তোরটা রাখিনি। ঝগড়া এই এই জন্য তো তুই আমার বন্ধু কখনোই না, ঝগড়াটি। মা প্রেম করে মুড়ি এই চা খায় দেয় আমার সাথে, তোর সাথে করেছিল লাগে রে। চা খাওয়ার মানে চা যে খাচ্ছে সেটাই তো বোঝা যায় না। কানা কানা এইভাবে খাওয়া আমাকে বলো ভালো লাগে কিনা।
আমাদের বাড়িতে একজন আসতো কাজে আসতো, আমি তখন অনেক ছোট, ওকে না ও আমি যখন ক্লাস আমার যখন 8-9 বছর বয়স ওর তখন বিয়ে হয়ে গেছে, এতটা বড় আমার থেকে। কিন্তু তো ওকে না কোনোদিনও দিদি বলতাম না, শিলা বলেই ডাকতাম, শিলা। আর কোনোদিনও বাই চান্স যদি দিদি বলে দিতাম, সেদিনকে আমার মাকে বলতো, মামি আমার ভাগ্য খুলে গেছে, বোন আমায় দিদি বলছে। তো ওকে আমি দেখতাম এরকম চা দিয়ে পুরি খেতে, আমি ওর থেকে শিখেছি। আর আমাদের একতলায় একটা মামা থাকতো, আছে এখনো হাউসিং এ, কোনোদিনও দেখা হলে যদি পারি দেখাবো। তো ওই মামা আসতো আমাদের উপরে বাড়িতে, আর মা সকালবেলা রুটি বানাতো, গরম গরম রুটি চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেত। ওই দেখে কি খেতে ইচ্ছা হতো, ওইখান থেকে ওই গরম চা দিয়ে রুটি খাওয়া শিখেছি। তখন ওরকমই 7-8 বছর বয়স হবে, চা তো খেতাম না কিন্তু ভালো লাগতো দেখে। এখন চা টা খাই সকালে, সকালের রান্না এখন বিকেলেও করছি, আজকে এখনো রান্না আমি দেখাচ্ছি। অনেকদিন পর চা চপ মুড়ি খাওয়া হচ্ছে, মানে টিফিন হিসেবে, নাহলে তো আমরা রাতের খাবারটাই ডিনারই চা মুড়ি এসব খেয়ে ফেলি, চপ। বাসন টাসন সমস্ত মেজে রেখে তারপর গেছি, আবার বাসন পড়লো, পাতি চিকেন কষা বানাচ্ছি। তেলের মধ্যে চিকেনটা দিয়ে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিকেনটা ভেবেছিলাম একটু ছোট্ট করে শেয়ার করব, একদম পাতি চিকেন আসছে দাঁড়াও, কিন্তু ফোন এসে গেল বলে আমি শেয়ার করতে পারলাম না। চিকেনটা তেলে দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, আর না টমেটোর সাথে গরম মশলাটা পেস্ট করে তারপরে দিয়েছি। তো ভীষণই একটা সুন্দর স্মেল আসছে, বন্ধ থাক আলুটা সেদ্ধ হোক, গন্ধ বেরিয়েছে না অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আমি এখন ওই গরম মশলা ওরকম ভাবে দিই না, ওইটা ট্রিক শিখে গেছি, গোটা দিইনি বাট আমি পরে দিয়েছি, তেলে দিইনি, টমেটোর সাথে পেস্টটা করে আমি পরে দিলাম, ফার্স্টে পেঁয়াজ ফেয়াজগুলো ফ্রাই হয়ে গেল তারপর। তো চিকেন কষা তো আমার রেডি হয়ে গেছে, বাকিটা আমি দিয়েও দিয়েছি ওদেরকে, দেখতে আর খেতে জাস্ট ইয়াম হয়েছে। আমি কোনোদিনও এইভাবে তোমরা বানিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো এই যে ডিনার নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে, আর এটা দেখে কি বুঝতে পারছো মাটন লাগছে কি না বলো।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চিকেনটা জাস্ট অসম হয়েছিল। আমি লাস্টে ভেবেছিলাম একটু কাসুরি মেথি দেব, কিন্তু না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমি কাসুরি মেথি দিয়ে ওই গরম মশলার একটা সুন্দর ফ্লেভারটা নষ্ট করবো না, তো সেজন্য আর দিলাম না। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে সানডে, তোমাদের প্রত্যেককে জানাই যারা বড় দেখছো, বা আমি তুমিই বলছি, আর যারা ছোট বা আবার সমান তাদেরকে প্রত্যেককে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সবাই বন্ধুর মতন আমার সাথে থাকো, বন্ধু হয়ে থাকো, আমিও বন্ধু হয়ে থাকতে চাই তোমাদের সাথে। তো এই আর কি, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর টুকটাক ভেবেছিলাম আজকে একটু DIY করবো, কিন্তু করা গেল না, করবো, রিকোয়েস্ট করেছো যখন তখন তো নিশ্চয়ই করবো, দেখতে তোমাদের ভালো লাগে আর আমারও বানাতেও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। তো চলো, টাটা।